গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর এখন বাজে সকাল 6:30, আর আমি ছাদে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই। আর দেখো, তোমাদের সাথে শেয়ার করছি ছাদের গাছপালাগুলো, মানে আমার পাশে এই যে এটা আমার ছাদের অ্যালোভেরা, আর পাশে আগে যেগুলো দেখালাম সেগুলো আমার কাকুর, মানে আমার পাশের বাড়ির কাকুর ছাদে ওই গাছগুলো হয়েছে। আর দেখো কি সুন্দর, ধুতুরা গাছটাও খুব সুন্দর হয়েছে, আদা লাগিয়েছি আদার গাছগুলো, আর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর। দেখো কাকুদের ছাদে কত সুন্দর আঁখ হয়েছে। তারপর তোমাদেরকে দেখাবো, কমলা লেবু ধরেছে, আর একদিন কাকু একটা কমলা লেবু দিয়েছিল খেতে, খুব টক। কমলা লেবুগুলো সুন্দর ধরেছে, তাই বলেছিলাম যে কাকু ওগুলো গাছেই বেশ সুন্দর লাগে দেখতে, ছিল না, কারণ এত টক ওটা খেতেও পারবো না, তার থেকে গাছে থাকলেই সুন্দর লাগে। এই দেখো কত সুন্দর গাছে ফুল ফুটেছে। তো আজকের সকালবেলার ওয়েদারটা, মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর। আর আমার এখনও বাড়ির সামনে দুর্গাপুজোর প্যান্ডেলটা এখনও খোলেনি, কারণ কালী পুজো হবে, আমার মনে হচ্ছে কালী পুজো হলে একেবারেই তারপরেই খুলবে। আর ওয়েদারটা কী সুন্দর, বৃষ্টি পড়ছে, খুব মানে এটা ঘুমানোর ওয়েদার, ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে, বাচ্চার স্কুল রয়েছে, মাসিও এসছে যে কাপড় ভিজিয়ে রেখেছে, বাসন মেজে দিয়েছে মাসি। আর এই দেখো পাশের বাড়িতে কতগুলো পাখি ওরা রেখেছে, আমার ছাদ থেকে সব দেখা যায়, পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির করছে, মানে ওদের ঘুম ভেঙে গেছে, খুব সুন্দর লাগছে পাখিগুলোকে দেখতে। যাই হোক, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো এখন রান্না করতে হবে, ছাদ থেকে নিচে চলে যাই, তো ঠাকুর ঘরটা একটু দেখে যাই, মাসি আবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিবে, আজকে বৃহস্পতিবার, মাসির বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে রেখেছে। তো কী কী সবজি রান্না করব বুঝতে পারছি না, এই যে ফুলকপি, সিম, ধনে পাতা, বেগুন রয়েছে, দেখা যাক এগুলোর মধ্যে মূলো কী রান্না করি, তোমাদের সাথে সবই শেয়ার করব। আর সকালবেলা একটু পরোটা আর বুটের ডাল খেয়ে নিই, সকালের টিফিনও রেডি হয়ে গেছে, সকালে পরোটা বুটের ডাল খেয়ে নিয়ে এই দেখো আমি সবজিগুলোও কেটে ফেললাম। তো সিম চচ্চড়ি করব, আর এদিকে ফুলকপি আলুর রসা করব, বেগুন ভাজি করব, ব্যাস এই তিনটে আইটেমই করব, কারণ আমার মেয়ের স্কুল আছে, ভাতও বসিয়ে দিয়েছি, ভাতেরও মার উঠেছে, ভাতটা নাম এদিকে ছোটো পুচকির, আমার ওর বোতল টোতল সব ফুটানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ওগুলো সব ফুটিয়ে রেখেছি, আর তখনও দুই মেয়ে ঘুমাচ্ছে, ওরাকে ওঠেনি। ও বাবা, এই দেখো আমার সোনা উঠে গেছে ঘুম থেকে, একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে দিল ঘুম থেকে উঠেই। তো ওর দিদি এখনও ওঠেনি, আমি বলছি বাবা দিদিকে ডেকে ডাকো, দিদিকে ডাকো, ও হচ্ছে মানে ওর দিদির দিকে একবার তাকাচ্ছে আবার হাসছে, ও মা ও বুঝতে পেরেছে, আমি ক্যামেরা ধরলেই ও বুঝে যায়। এই দেখো আমি বললাম বাবা দিদিকে ডাকো, ও দিদির দিকে তাকাচ্ছে, ঘুম থেকে রোজ উঠে যদি আমার মুখটা দেখতে পায় তাহলে ও খুব খুশি, আর আমাকে দেখতে না পাইলেই ওর চিল্লানো, এখন আমার সাথে খেলছে, এটা কিন্তু ও সবে ঘুম থেকে উঠেছে, বোঝাই যাচ্ছে না ওর হাসি দেখে, মানে ও দিদিকে বলছি বাবা ডাকো দিদিকে ডাকো, উঠছে না সোনা, এত দুষ্টু, ও ওর ঘুম হয়ে গেল, খুব সুন্দর ঘুম হয়ে গেছে, এও আমাদের মতন ঘুম থেকে উঠতে চায় না, বেলা 8টা পার হয়ে গেছে, মানে অন্যান্য আমার টিটলি যখন গ্রামের বাড়িতে ছিলাম ও ভোর 5টাতেই উঠে যেত, আর ওকে নিয়ে রাস্তা হাঁটতে বেরোতে হতো, আর আমার এই এ আমরা যতক্ষণ বিছানায় শুয়ে থাকবো মানে ও ততক্ষণই শুয়ে থাকবে, বেলা 8টা 8:30 9টা অবধি ও দিব্যি ঘুমায়, ও অলস, ঘুম থেকে উঠতে চায় না, আর ও কারণ ওর দিদি বসে থাকে যে ওর দিদিকে ডাকার চেষ্টা করছে, কিন্তু ওর দিদি তো উঠছেই না, ও অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু আর উঠলো না ওর দিদি, তারপর ওকে আমি উঠিয়ে নেব। ভাই উঠে যা,
ওই যে বাবা, দেখ দিদি ডাকছে তোকে, বুনু বলো, এই দি ভাই উঠে যা, ওঠে না ওঠে না ওঠে না, যাও 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 যাও। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে চিম চচ্চড়ি করেছি মোরলা মাছ দিয়ে, আর এখানে ফুলকপি আলু, আপেল কেটে রেখেছি, বেগুন ভাজা, আর মেয়ের টিফিনও রেডি করে দিয়েছি। মেয়ের টিফিনে দিয়েছি একটা পাউরুটি দিয়েছি, আর আপেল কেটে দিয়ে দিলাম, ও টিফিনও রেডি হয়ে, আর পাশে বসিয়ে দিয়েছি মেয়ের খিচুড়ি, ছোট মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এই যে বড় মেয়েকেও রেডি করে দিয়েছি। বড় মেয়ে এই যে রেডি হচ্ছে, একা একা বললাম বাবা তুমি টিপটা পরে নাও, আর ওর আজকে বৃহস্পতিবার, সাদা ড্রেস, সপ্তাহের 5 দিন হচ্ছে ওই নীল ড্রেস, আর বৃহস্পতিবার করে সাদা ড্রেস, আর চুলটা একটু বড় হয়েছে, খুব খুশি, মানে ও চুলটা এরকম ওরকম এরকম ওরকম করতেই থাকবে। আর এই যে ওরা খেতে বসে যাচ্ছে, বাবা মেয়ে দুজনে খেতে বসে যাবে, ওরা খেয়ে দেয়ে বেরিয়ে গেলে তারপর আমি ছোট মেয়েকে খেয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি ঠাকুর পুজো দিয়ে তারপর খাবো। এই যে বাবা মেখে না দিলে এখনো ও খায় না জানো, এত বড় হয়েছে, মেখে দিতে হবে তারপর ও খাবে। এদিকে ওর বাবা আর দিদি খাচ্ছে, ওকে বিছানায় বসিয়ে দিয়েছিলাম, আর আমি যখনই ক্যামেরাটা ওর দিকে ঘুরালাম ও বুঝতে পেরে গেল যে ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি, আর কি হাসি দিচ্ছে, আর মোবাইল মানে পেয়েছে, ও মোবাইল নিয়ে দিদিরা খাচ্ছে, বাবা দিদি খাচ্ছে, তোমাকে দেয় না, চি 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 চি, কে খাচ্ছে মা? বাবা একটু নাচো তো, নাচো তো, নাচে 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 নাচে, একটু নাচো 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 নাচো। দিদি স্কুলে যাচ্ছে, টাটা করে দাও মা। এ বাবা বুনুকে টাটা করো, টাটা করো, টাটা করো মা, টাটা করো বুনু দিদিকে। টাটা করো, টাটা করো, টাটা করো দিদিকে। না 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 না, যাওয়া যাবে না মা, যাওয়া যাবে না। বাবা গেটটা চাপিয়ে দিয়ে যা, আমি বুনুকে নিয়ে আছি। ওদেরকে স্কুলে পাঠিয়ে দেখো, বিছানাটা সামান্য একটু ফুটো ছিল, আর সে ও ফুটোটাকে একদম ছিঁড়ে কতটা করে দিয়েছে বেড কভারটা। আমি যত ঢেকে দিচ্ছি আমার মানে ও ঢাকা যাবে না, ও আরও ছিঁড়বে। আর জানো একদিন ওর বাবারও একটা গেঞ্জি ফুটো হয়েছিল, সেটাকেও ধরে একদম পুরো ছিঁড়ে দিয়েছে। তো আমার পাশে আমার বলো বাবা মাথা কোনটা, আমি কাকুর বাড়িতে দেখি দেখি মাথা কোনটা, বলো মাথা কোনটা, ওইটা মাথা, বাবা পা কোনটা, পা পা, আর পা দেখাও, বিছানার বেড কভারটা একদম ছিঁড়ে, পা দেখাও, একদম অনেকটা ছিঁড়ে দিয়েছে। কাকিমা বলছিল যে তুই আমার বেড কভার ছিঁড়ে দিয়ে গেলি, ওইটা পা, হাসি হচ্ছে, ওইটা মাথা, ওইটা মাথা, ছোট জিনিস দেখতেই পারে না, পা ওটা পা, উলেছো না বাবালা। তো বন্ধুরা সব কাজকর্ম সেরে এই এতক্ষণে একটু বসলাম, বড় মেয়েকে স্কুলে পাঠালাম, ছোট মেয়েও হচ্ছে ঘুমিয়ে পড়ল, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এই যে সমস্ত কাজকর্ম সেরে হ্যাঁ একটু এখন বসলাম। ওই যে তখন দেখেছিলে কেটে রেখেছিলাম আপেল, আর সেটাই বসে বসে খাচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।